আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক কাজে আসবে। তো চলো দেখি আজকের ক্লাসের আলোচ্য বিষয় কী রয়েছে। আজ আমরা আমাদের ধারাবাহিকতার 64 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। এখানে আমরা আজকে যে বিষয়টি দেখব সেই বিষয়টি হলো আশা কবিতার বৈশিষ্ট্য। আমরা আশা কবিতা পড়েছিলাম, আশা কবিতার সাথে জীবনের সাথে কবিতার সম্পর্ক কী সেই বিষয়গুলো আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমি যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো আশা কবিতার বৈশিষ্ট্য। এখানে কবিতার বৈশিষ্ট্য পড়তে হলে আমরা আগেই অনেকবার করে অনেকগুলো কবিতার বৈশিষ্ট্য পড়েছি। কবিতার বৈশিষ্ট্যগুলো সাধারণত একই রকম হয়ে থাকে, অর্থাৎ যে 6টা স্ট্রাকচারে কবিতার বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখা হয় সেই 6টি স্ট্রাকচারেই আমরা কবিতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করে থাকি। তো সেই বিষয়গুলো হলো যে কবিতার বিষয়বস্তু, কবিতার অন্তমিল, তাল দিয়ে পড়া যায় কিনা, লয় বা গতি কেমন, শব্দরূপের পরিবর্তন হয়েছে কিনা এবং উপমার ব্যবহার হয়েছে কিনা, এই কয়েকটি বিষয় আমরা দেখে থাকি। এগুলো তোমাদের অবশ্যই মনে আছে, যেহেতু প্রত্যেকটি কবিতার বৈশিষ্ট্য আমরা একইভাবে উপস্থাপন করেছি এবং একইভাবে আমরা লিখেছি। তো এখানে রয়েছে দেখো আশা কবিতার বৈশিষ্ট্য। 1 নম্বরে রয়েছে আশা কবিতার মূল ভাব, মানুষের মহৎ গুণকে তুলে ধরা। যেসব মানুষ দুশ্চিন্তা করে না, অতিরিক্ত সঞ্চয় করে না, পরিশ্রম করতে দ্বিধা করে না এবং যারা স্বার্থপর নয় কবি তাদের ভালোবাসেন, এটি ছিল কবিতার মূল ভাব বা কবিতার এই মূল বিষয়। এই বিষয়ের উপরে এই কবিতাটা রচিত হয়েছে। তো এরপরে রয়েছে দেখো 2 নম্বরে কবিতার চরণগুলোর শেষে বিশেষ ধরনের মিল রয়েছে, যেমন প্রথম স্তবকে প্রথম ও চতুর্থ লাইনে মিল আছে, দ্বিতীয় স্তবকে প্রথম ও তৃতীয় লাইনে এবং দ্বিতীয় ও চতুর্থ লাইনে মিল আছে, আবার তৃতীয় স্তবকে তৃতীয় ও ষষ্ঠ লাইনে মিল রয়েছে। এভাবে একটা বিশেষ ধরনের মিল আমরা এখানে দেখতে পাই। তার মানে এখানে আমরা বলতে পারি যে এই কবিতাটির মধ্যে অন্তমিল পরিলক্ষিত হচ্ছে বা অন্তমিল রয়েছে। এরপরে রয়েছে দেখো কবিতাটি তাল দিয়ে পড়া যায় কিনা সেই বিষয়টি। এখানে বলেছে কবিতাটি তাল দিয়ে পড়া যায়, তালগুলোর ব্যবধান কম, যেমন আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিষুদ রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষগুলো ঘুমিয়ে থাকে ভাই, যেথায় লোকে সোনা রূপায় পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। এখানে দেখো এই যে যে স্ল্যাশ চিহ্নগুলো দেওয়া আছে এখানে এইভাবে মিলিয়ে মিলিয়ে আমাদের পড়তে হবে যতটুকু তার স্ল্যাশ দেওয়া আছে, এই বিষয়গুলো তোমরা জানো। তো এখানে আমরা দেখতে পেয়েছি যে এই কবিতাটি তাল দিয়ে পড়া যায়। তারপরে রয়েছে বৈশিষ্ট্যগত দিকে আরও একটি বিষয় রয়েছে যে লয় বা গতি কেমন। এখানে 4 নম্বরে দেখো রয়েছে লয় বা গতি, তাই না? এর আগে আমরা লয় বা গতি আমরা দেখেছি। তো এখানেও সেই বিষয়টি রয়েছে যে লয় বা গতি কেমন। এখানে রয়েছে যে কবিতায় লয় বা গতি দ্রুত, এটি একটি ছড়া জাতীয় কবিতা। তার মানে এই কবিতাটির মধ্যে কী আছে, লয় বা গতি আছে এবং সেই লয় বা গতিটা কেমন, প্রত্যেকটা কবিতার মধ্যেই লয় গতি আছে, সেই লয় বা গতিটা কেমন, সেটা কি ধীর গতির, মধ্যম গতির না দ্রুত গতির। তো আমরা এখানে দেখেছি যে এটি একটি দ্রুত গতির কবিতা, এটার লয়টা হলো দ্রুত। এরপরে 5 নম্বরে রয়েছে যে শব্দরূপের পরিবর্তন হয় কিনা। তো এখানে দেখি আমরা কি বলেছি, কবিতাটিতে কিছু শব্দরূপের পরিবর্তন আছে, যেমন যেখানে যেথায় নিষিদ্ধ নিষুধ মানুষকে মানুষের, তারপরে কি আছে জ্বালাতে জ্বালতে ইত্যাদি, শব্দরূপের কিছু পরিবর্তন এখানে ঘটেছে এই কবিতার মধ্যে। তাহলে এখানে আমরা এই 5টি বিষয়ের ভিত্তিতে আমরা এই কবিতাটির বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করলাম যে এই কবিতার বৈশিষ্ট্যগুলো কীরকম। তো এখানে আরও একটি বিষয় ছিল
যে উপমার ব্যবহার হয়েছে কিনা এই বিষয়টি এখানে কিন্তু আসেনি। এই বিষয়টিও আসা দরকার, বৈশিষ্ট্যগত আলোচনায় এই বিষয়টিও থাকে যে এই কবিতায় উপমার ব্যবহার হয়েছে কিনা। এর আগে আমি বলেছি, আজ আবার বলি যে কবিতা মানেই রূপকার্থে লেখা হয়। কবিতা সরাসরি মূল কথাগুলোকে লেখা হয় না, অনেক ভাবকে এখানে ধারণ করা হয় কবিতার মধ্যে। সংক্ষেপে যখন এটা একটা অন্তমিল দিয়ে বা ছোট ছোট চরণে বা ছোট ছোট স্তবকে লেখা হয় তখনই সেটা হয়ে যায় কবিতা। কাজেই প্রত্যেকটা কবিতার মধ্যে সবসময় উপমার ব্যবহার অবশ্যই অবশ্যই থাকে। এই জন্য উপমার ব্যবহারটা খুঁজে বের করতে হবে যে এই কবিতার মধ্যে উপমার ব্যবহার আছে কিনা। তো এখানে বইয়ে আমাদের এই উপমার ব্যবহারটি দেখাতে বলেনি, কাজেই আমরা এই উপমার ব্যবহারটি এখানে আলোচনা করছি না। তাহলে আমরা জেনে নিলাম যে আশা কবিতার বৈশিষ্ট্যগুলো কী এবং সেই বৈশিষ্ট্যগুলো কেমন। আশা করি তোমাদের এই বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছ এবং এই যে বৈশিষ্ট্যটা আমরা পড়েছি সেটি তোমাদের কাজে লাগবে। একটি কথা অবশ্যই বলে রাখি যে তোমাদের বার্ষিক পরীক্ষা যে হবে, বার্ষিক পরীক্ষাটা সম্পূর্ণটাই লিখিত পরীক্ষা হবে এবং সম্ভবত বইয়ের যে শুরু আছে শুরু থেকেই পরীক্ষাটা হবে, যেহেতু তোমাদের সব পরীক্ষাগুলো হয়নি। কাজেই পুরো বইয়ের উপরেই মূল্যায়ন হবে, লিখিত মূল্যায়ন হবে। কাজেই তোমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে, অনেক বেশি পড়তে হবে। তার মধ্যে আশা কবিতার বৈশিষ্ট্য বা অন্যান্য কবিতার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো এবং যে মূলভাব আছে এই পুরো বিষয়গুলো তোমাদেরকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, যাতে করে যে কোনোভাবেই প্রশ্ন করা হোক সেটাই তোমরা উত্তর করতে পারবো। আশা করি আমার এই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ এবং সেভাবেই তোমরা প্রিপারেশন নেবে, কারণ তোমরাই মেধাবী, তোমরাই করবে আগামীর বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।